আমাদের যেরকম প্রায় এখানে 11টা ধারায় জামিনযোগ্য করা হয়েছে, আর অজামিনযোগ্য 5টা ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। ফলে আমরা ক্যাবিনেট থেকে যখন লেজিসলেটিভে যাবে এবং যখন এটা আমরা উন্মুক্ত করে দেব, তখন সকলেই বুঝতে পারবেন যে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা প্রাধান্য দিয়েছি সাইবার সিকিউরিটিটাকে ইনশোর করার জন্য, এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে যাতে কারো মতামত প্রকাশে কোনো ধরনের সমস্যা বা বাধাগ্রস্ত না হয়, এবং সেই কারণেই আমরা মানহানি যে বিষয়গুলো ছিল বা ধর্মীয় উস্কানি বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যেখানে অজামিনযোগ্য ছিল সেই প্রত্যেকটি ধারাকে আমরা জামিনযোগ্য করেছি। ফলে এই নতুন আইনে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে, আরও বেশি উদার, আরও বেশি গণতান্ত্রিক এবং আরও বেশি ভবিষ্যৎমুখী প্রয়োজনীয় আইনটাই আমরা এনেছি। আমার বিশ্বাস যে পুরো আইনটি যখন সকলেই পড়বেন তাহলেই উপলব্ধি করতে পারবেন যে নতুন আইনে কতটুকু উদার এবং ভবিষ্যৎমুখী আইন আমরা প্রণয়ন করতে যাচ্ছি। প্রথমত 2016 সালে যখন আমাদের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার শিকার হই আমরা এবং $81 মিলিয়ন আমাদের চুরি হয়ে যায় এবং এখনও পর্যন্ত আমরা সেই টাকা ফেরত পাইনি, এবং বিশ্বের প্রতিদিন কিন্তু সাইবার হামলা হচ্ছে, তথ্য এবং অর্থ চুরি হয়ে যাচ্ছে, সরকার বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত তথ্য উপাত্ত অর্থ চুরি হচ্ছে, তো সাইবার ক্রাইম যে বড় ধরনের একটা ঝুঁকি বাংলাদেশের জন্য, কারণ আগে যেহেতু ডিজিটাল কোনো সিস্টেম ছিল না তাই ডিজিটাল অপরাধের ঝুঁকিও ছিল না। 16 সালে আমরা উপলব্ধি করলাম যে এই অর্থ এবং উপাত্ত সুরক্ষা কতটুকু জরুরি, এবং মাননীয় ICT উপদেষ্টা সজীব অজয় জয় ভাইয়ের পরামর্শে আমরা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম তৈরি করি 17 সালে, তারপরে 18 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয় যাতে করে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। কিন্তু বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে 5 বছর পরে এসে আমরা লক্ষ্য করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই ধরনের যে মারাত্মক ধরনের প্রযুক্তি ব্যবহার করে এখন কিন্তু ম্যালওয়্যারগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রয়োগ করা হচ্ছে। সে কারণে আমরা এই সাইবার জগতের যে পরিধি বিস্তৃত হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা সাইবার সিকিউরিটি নতুন আইন আজকে আমরা মন্ত্রিসভায় উপস্থাপন করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য, এবং আগের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল 2018 সালের সেটি বাতিলের জন্য আমরা উপস্থাপন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটি বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নতুনভাবে প্রণয়নের জন্য আজকে নীতিগতভাবে অনুমোদন করেছেন এবং এটি লেজিসলেটিভে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। মূলত আসলে আইনের জন্য কিন্তু মানুষ নয়, মানুষের জন্যই কিন্তু আইন প্রণয়ন করা হয় বা সংশোধন করা হয় অথবা বাতিল করা হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপলব্ধি করেছেন যে বর্তমানে যে সাইবার ঝুঁকি সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ রাখার জন্য, এবং মাননীয় ICT উপদেষ্টার যে উপদেশ এবং পরামর্শ যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যেভাবে সাইবার আক্রমণ সারা বিশ্বব্যাপী করা হচ্ছে সেই ঝুঁকি মোকাবেলার জন্য সাইবার সিকিউরিটিটাকেই প্রাধান্য দিয়ে আমাদের নতুন আইনটা প্রণয়নের আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে অপ্রয়োজনীয় ধারাগুলো বা যেখানে জামিনযোগ্য করার প্রয়োজনীয়তা সরকার প্রধান চিন্তা করেছেন তারই প্রেক্ষিতে আমরা নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়নে উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমাদের 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা বাতিলের জন্য প্রস্তাব এনেছি।